মানুষই মুখ্য, মাদককে না ভুলুন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ বাজার বিরোধী আন্তর্জাতিক দিবস 2023 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগর উদ্যানের সামনে থেকে জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন শেষে কুমিল্লা প্রেস ক্লাব ও সার্কিট হাউস হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত সকল অতিথিদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, বিপিএমবার সিভিল সার্জন নাসিমা আক্তার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আসাদুজ্জামান, এই সময় অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ, সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের কর্মীরা, কুমিল্লার সকল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বাজার বিরোধী আন্তর্জাতিক দিবস 2023 উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সকল বিজয়ী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 5 কোটি তরুণ রয়েছে। এই তরুণদের ঘিরে জাতির পিতার অনেক স্বপ্ন ছিল। এই তরুণরাই আমাদের অহংকার। বর্তমানে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে, উন্নয়নের মডেলে পরিণত হয়েছে, আর সেটি সম্ভব হয়েছে এই তরুণদের সাহস পদক্ষেপের কারণে। বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে। 2030 সালে টেকসই উন্নয়নের রোল মডেল হবে, 2041 সালে উন্নত বিশ্বের কাতারে সামিল হবে বর্তমান বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আর আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ মাদক মুক্ত স্মার্ট তরুণ ছাড়া কখনোই সম্ভব না। দেশে মাদক সেবীর সংখ্যা প্রায় 2 কোটি, এর মধ্যে 1.5 কোটি নিয়মিত মাদক সেবন করে থাকে। দেশের সেবনকারীরা গড়ে প্রতিদিন 20 কোটি টাকার মাদক সেবন করে থাকে। বিগত এক যুগে প্রায় 15,000 কোটি টাকার মাদক বিভিন্নভাবে উদ্ধার হয়েছে। মাদক উদ্ধারের চিত্র দেখলেই বোঝা যায় যে মাদকের বিস্তার কতটা ভয়াবহ। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাদকে আসক্ত হওয়ার পিছনে আমি মূলত যেটিকে মনে করি যে পরিবারে যেটি অবহেলা সেটি অন্যতম একটি প্রধান কারণ। যে আপনার সন্তান এটি কিন্তু আপনার ভবিষ্যৎ। আপনার সন্তান মাদকাসক্ত হলে আপনাকে চরম মূল্য দিতে হবে। সুতরাং আমাদের তরুণদের মাদকের বিষাক্ত থাবা থেকে বাঁচাতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সচেতন হওয়া জরুরি। সবার হবে আজকের এই মাদক বিরোধী অনুষ্ঠানে উপস্থিত, আসুন আমরা সকলে মিলে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দৃপ্ত শপথ গ্রহণ করি। আজকে এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে বেশিরভাগ উপস্থিত হচ্ছে আমাদের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী। আমি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বলবো যে এই ধরনের প্রোগ্রামে আমাদের এই তরুণ ছাত্রছাত্রীদের পাশাপাশি আমাদের যারা অভিভাবক বৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমাদের আসলে বসা উচিত। কেননা আমাদের এই তরুণরা কিন্তু আমাদের সবসময় তারা কিন্তু ভালো চিন্তা করে, ভালো পথে তারা থাকতে চায়। কিন্তু আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা সিনিয়র সিটিজেন, আমরা যারা তাদের অভিভাবক, তারা কিন্তু অনেক সময় তাদেরকে সেই তাদের যে ভিতরের যে এনার্জি, একটা পাওয়ার, যে শক্তি, সেটাকে কিন্তু আমরা ঠিকভাবে গাইড করতে পারছি না। অতএব ব্যর্থতা কিন্তু আমাদেরই, ব্যর্থতা কিন্তু তরুণ তরুণদের নয়। অতএব এক্ষেত্রে আমি বলবো যে অভিভাবক অভিভাবকদেরকে নিয়ে আমাদের অনেক সচেতনতামূলক প্রোগ্রাম করতে হবে। আমি যদি একটু এখানে যারা আছে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবো, আসলে বলতে চাচ্ছি যে আমাদের সন্তানদের সাথে আমাদের অভিভাবকদের একটি নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই পরিবারের যে মহামূল্য সম্পদ আমাদের সন্তানরা, তারা কিন্তু ঠিক সঠিক পথে সবসময় না থাকতে পারে। সেজন্য আমি যারা এখানে উপস্থিত আছে, তোমরা ছোট ছোট আমার ছোট ভাই বোনেরা,
তোমরা বাসায় গিয়ে বাবা মায়ের সাথে তোমাদের সুখ দুঃখ সবকিছু তোমরা শেয়ার করবে, বাবা মাকে তোমাদের মনের কথাগুলো খুলে বলবে। দেখবে তো অনেক কষ্ট অনেক দুঃখ কিন্তু চলে যাবে। তোমার যে বন্ধু বা বান্ধবীকে হয়তো মনে করছো কাছে, সে তোমার কাছে নাও হতে পারে, সে তোমার মধ্যে দেখবে যে আরো হতাশা বাড়িয়ে দিচ্ছে। আমরা কিন্তু মাদকের দিকে যদি তাকাই, যারা মাদক দ্রব্য নেয় বা মাদক আসক্ত হয়ে গেছে, মেইন রিজন কিন্তু যে তারা আসলে জীবনের কোন একটি পর্যায়ে গিয়ে হতাশ হয়ে যায়। কিন্তু তোমরা কখনো হতাশ হবে না, জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক বড়, এবং সেই জীবনের যে মূল্য, এই জীবনের মূল্য যারা দিতে পেরেছে তারাই কিন্তু জীবনে সফল হতে পেরেছে। সময়টাকে তোমরা কাজে লাগাও, জীবনটাকে মূল্য দাও, এবং নিজেদেরকে এই দেশের জন্য, এই দেশ মাতৃকার জন্য নিজেদেরকে উজাড় করে দাও। তাহলে দেখবে নিজেরাও ভালো থাকবে, এই দেশটা একদিন আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে দিয়েছিলেন যে সোনার বাংলাদেশ, যেই স্বপ্নের সোনার বাংলাদেশ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত চব্বিশ ঘন্টা তিনি পরিশ্রম করে যাচ্ছেন, এবং আমাদেরকে 2041 সালের মাঝে একটি উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তাহলে সেই সোনার বাংলাদেশ কিন্তু আমরা সকলে মিলে করতে পারবো।